আর মাত্র কয়েক মাস, তারপরেই ঢাকে কাঠি পড়বে। আর দুর্গাপুজোয় এবার প্রথমবার বন্দে ভারতে চড়ার সুযোগ পাবে পশ্চিমবঙ্গবাসী। তাই রাজ্যে বন্দে ভারতের তিনটি রুটে পুজো নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারে দুর্গাপুজোয় বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য থাকছে পুজো স্পেশাল মেনু। আর সেই মেনুতে লুচি আলুর দম, বাসন্তী পোলাও, এই ধরনের নানান লোভনীয় সমস্ত খাবার যোগ করার পরিকল্পনা রয়েছে রেলকর্তাদের। আর শেষ পাতে রসগোল্লা বা মিষ্টি দইয়েরও থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম দুর্গাপুজোয় বন্দে ভারতে যাত্রীদের সফর আরো ভালো করে তুলতে প্রচেষ্টার খামতি রাখতে চাইছেন না রেলকর্তারা। জানা গেছে এক মাসের মধ্যেই এই মেনু চূড়ান্ত করে ফেলা হবে। প্রতি বছরই পুজোয় পর্যটকদের সংখ্যা থাকে প্রচুর। বন্দে ভারতের হাওড়া এনজিপি, হাওড়া পুরী এবং এনজিপি গুয়াহাটি তিনটি রুটে যাত্রীরা স্পেশাল মেনুর স্বাদ পাবেন বলে জানা যাচ্ছে রেলের তরফে।